আজকে পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির তরফ থেকে আজ বর্ধমানেতে একটা অ্যাওয়ারনেস ড্রাইভ চালানো হলো, যেখানে যারা হেলমেট পরেছিলেন এবং মাস্ক ব্যবহার করেছেন তাদের প্রত্যেককে 1 লিটার করে পেট্রোল দেওয়া হলো বিনামূল্যে। এটা একটা সচেতনতার প্রচার, এবং তার সাথে সাথে যারা এই সময় বন মহোৎসব চলছে যারা গাছ বসিয়েছেন সেই ছবি যারা দেখাতে পেরেছেন তাদেরকে প্রত্যেককে 1 লিটার করে সর্ষের তেলও আজকে দেওয়া হলো বিনামূল্যে। এতে মানুষকে সচেতন করা, এবং তার সাথে সাথে কোভিডের দ্বিতীয় তৃতীয় ঢেউয়ের আগে মানুষকে সচেতন করা, এবং বন মহোৎসব চলছে যেহেতু সেখানে গাছ বসানো নিয়ে সচেতন করা, এবং হেলমেট পরা, পথ সুরক্ষা সপ্তাহ উপলক্ষে তিনটে কর্মসূচিকে একত্রে নিয়ে আজকে মানুষজনের মধ্যে এই পেট্রোল বিলি করা হলো এবং সর্ষের তেল বিলি করা হলো। আজকে প্রায় 50 থেকে 55 জন মানুষ এই সুবিধা পেলেন। সন্দীপন সরকার, জেন সেক্রেটারি, পার্লার পল্লীমঙ্গল সমিতি। খুব ভালো একটা প্রচেষ্টার দিকে সফলভাবে আপনার প্রচেষ্টাটা ক্লিয়ার করেছেন।